দিনের পর দিন যেভাবে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এতে করে শুধুমাত্র সাধারণ মানুষে অসুবিধায় পড়ছে এমন নয়, পরিষেবা প্রদানকারী লোকরা অসুবিধায় পড়ছে। চোরের উপদ্রব এমন মাত্রায় বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষের ঘরে বাণিজ্য প্রতিষ্ঠানে চুরি হচ্ছে না। সরকারি বিভিন্ন দ্রব্য এবার সেই চুরির আওতায় চলে আসলো, তা অবশ্য কোনো নতুন কিছু নয়, আগেও এই ধরনের খবর সামনে আসত। কিন্তু মাঝে একটু বিরতি দিয়ে প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও ফের এই ধরনের দুঃসাহসিক চুরি সংঘটিত হলো। এই দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসলো মঙ্গলবার আগরতলা বরজলা বিধানসভা কেন্দ্র থেকে। জানা যায়, বিদ্যুৎ ট্রান্সফরমারের কাট আউট চুরির ঘটনা সামনে আসলো যখন সাধারণ ভোক্তারা বিদ্যুৎ দপ্তরে ফোন করেছেন কেন বিদ্যুৎ নেই। আর সেই খবর পাওয়া মাত্র বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী ভ্যান গাড়ি নিয়ে যখন বিদ্যুৎ দপ্তরে কর্মীরা ছুটে যাচ্ছেন সংশ্লিষ্ট জায়গায়, এই সময় তাদের নজরে আসে বিষয়টি। লাইনম্যান রাকেশ দাস সহ তার সহকর্মীরা জানায়, এইভাবে জায়গায় জায়গায় তারা খবর পেয়ে গিয়ে দেখে নৌশাবাজার থেকে শুরু করে বরজলা পর্যন্ত বিদ্যুৎ ট্রান্সফরমারে মোট 79টি কাট আউট চুরি করে নিয়ে যায় চোরের দল। এই ঘটনা মঙ্গলবার আনুমানিক ভোর 3:30 থেকে শুরু হয়েছে বলেও জানা যায়। এ বিষয়ে দপ্তর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের কাছে পুরো বিষয় জানানো হয় এবং নিগমের সংশ্লিষ্ট অফিসের পক্ষ থেকে এই বিষয়ে থানায় জানানো হতে পারে বলে জানা যায়। ফোন করছে তো আমরা কাছে কলাইছে রাত 3:30 আনুমানিক, আমরা কলাইছে পরে তো আমরা 4:15 সময় বাড়িয়েছি, বাড়িয়ে দেখি সব জায়গা জায়গা কাটুক নাই, কোন কোন জায়গা ভারতরত্ন ক্লাব সিনিয়র নেই, তারপর তো হচ্ছে বিয়ারবাড়ি, তারপর তো উষা বাজার সৎসঙ্গ, তারপর তো হচ্ছে সূর্যসেন পাড়া, তারপর তো বরজলা টিটিসি, তারপর তো বরজলা মিল, বরজলা 300 ট্রান্সফর্মার স্কুলের আগে বাজার, এই মনে হয় অনুমানে 79টা মতন কাটত নিচে গা রাত্রে 3:00 পরের থেকে। তো আমরা কলাইতেছে, আমরা যাইতেছে গিয়া জায়গা জায়গা দেখলাম কাটত নাই। এই ঘটনায় যে চিত্র সামনে আসলো যে চোরের দল এই কাট আউটের প্রতি নজর প্রদান করার কারণ হলো এতে মূল্যবান ধাতু বিদ্যুৎ পরিবাহী হিসেবে তামা থাকে, যা চোরা পথে ভালো দামে বিক্রি হয়, এমনটাই বিভিন্ন মহলে জানা যায়। সেদিক থেকে মূল্যবান ধাতুর দিকে লক্ষ্য রেখে চোরের দলের এই দুঃসাহসিক চুরি কিন্তু ফের নতুন করে আরও নানা প্রশ্ন সামনে নিয়ে এলো। এই চুরির সাথে অন্যান্য সামাজিক অপরাধও মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল। কেননা কাট আউট খোলা হলে বিদ্যুৎ পরিষেবা ছিন্ন হয়ে যায় এবং অন্ধকারে ডুবে যায় বড় এলাকা, আর সে অন্ধকারী সুযোগ নিয়ে নানা অপরাধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহলে। সুতরাং এদিকটি পুলিশকে খুবই গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে সচেতন মহল। দেখার বিষয় পুলিশ এদিকটি কিভাবে নেয়, এই চুরিকাণ্ডে চোরেদের কি ধরতে পারবে পুলিশ, সেটাও দেখার বিষয়। পাশাপাশি বিভিন্ন মহলে পুলিশি নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।